আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লেমন পাউন্ড কেক রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা শুকনো উপকরণগুলো চেলে নেব। একটি শুকনো চাল নিতে নিয়ে নিচ্ছি 1 কাপ প্লাস হাফ কাপ ময়দা, মানে 1.5 কাপ ময়দা। 1.5 কাপ ময়দা থেকে 2 টেবিল চামচ ময়দা সরিয়ে নেব। আমি এই 2 টেবিল চামচ ময়দার পরিবর্তে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার সবগুলো উপকরণ একসাথে চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেলে এক পাশে সরিয়ে নিচ্ছি। এখন একটা শুকনো বাটির মধ্যে রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়ে নিচ্ছি। তারপর একটা ইলেকট্রিক বিটারের মাধ্যমে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। যখন ডিম থেকে বাবলস উঠা শুরু করবে তখন আস্তে আস্তে চিনি অ্যাড করতে থাকব। এখানে আমি 3টি ডিমের জন্য 2/3 কাপ চিনি দিচ্ছি। 1/3 কাপ করে 2 বার দিলে 2/3 কাপ হয়ে যাবে। আর এই চিনিটা মূলত আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তো চিনিটা দেওয়ার পর 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। এরপর মিডিয়াম স্পিডে ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে আর ডিমের ফোমটাও পারফেক্টভাবে তৈরি হয়ে যাচ্ছে। এরই মাঝে একটি স্প্যাচুলা দিয়ে বাটির চারপাশে চিনিগুলোকে একটু পরপর মাঝখানে এনে দিয়ে আবারও খুব ভালোভাবে বিট করে নিতে হবে। কেননা প্রথমেই যখন আমরা বিট করা শুরু করি তখন অনেকগুলো চিনি বাটির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। খেয়াল রাখতে হবে কোনো চিনি যেন আস্ত না থাকে। কিছুক্ষণ বিট করার পরেই দেখতে পারবেন ডিমের কালার সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে এবং এটা একেবারে ঘন হয়ে গেছে। এর সাথে দিয়ে দিলাম 1/2 কাপ সয়াবিন তেল। এবার একেবারে লো স্পিডে বিট করে নেব, শুধুমাত্র 20 থেকে 30 সেকেন্ড এর জন্য, মানে তেলটা যেন একটু মিশে যায়। ওদিকে আমি চুলায় 10 মিনিটের জন্য একটি প্রেশার কুক প্রিহিট করতে দিয়েছি। এবার 1টি লেবুর সবুজ অংশ গ্রেট করে দিচ্ছি। এটাকে বলা হয় লেমন জেস্ট। 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর আপনাদের যাদের কাছে লেমন ইমালশন আছে তারা 1 চা চামচ দিয়ে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমার কাছে ছিল না তাই দিলাম না। এবার শুকনো উপকরণগুলোকে 2 থেকে 3 বারে চেলে দিচ্ছি। তারপর বিটারের 1টা কাঁটা দিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার বেটারের ঘনত্ব অনুযায়ী 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। বেটার এখনও অনেকটাই ঘন তাই আবারও 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের বেটারের ঘনত্ব অনুযায়ী লিকুইড দুধ দিয়ে দিবেন। এরপর আবারও একটি স্প্যাচুলার দিয়ে চারপাশের বেটারগুলোকে নিচ থেকে উপর বরাবর ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন সবকিছু ভালোভাবে মিশে যায়। স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন আমার বেটারের ঘনত্বটা কেমন হয়েছে। আমি আজকে ফয়েল বক্সে কেক বেক করে নিব। আপনারা চাইলে 9 ইঞ্চি পাউন্ড মোল্ডে সবগুলো বেটার একসাথে করে একটি কেক বেক করে নিতে পারবেন। তারপর ট্যাপ করে প্রিহিট প্রেশার কুকে মিডিয়াম লো হিটে 30 মিনিটের জন্য চুলায় বেক করে নিব। ফিরে আসলাম 30 মিনিট পর।
তো দেখতে পাচ্ছেন আমার কেকটা হয়ে গেছে। মাশাআল্লাহ কেকের কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার ফয়েল বক্সগুলো খুব ছোট ছিল, তাই আরো কাপকেক দুইটা আর আরো একটা ছোট কেক হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো কেক হয়ে গেছে। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। দেখতে পাচ্ছেন কেকের ভিতরটা কতটা সফট হয়েছে, আর এটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।